কালকে আমার IBPS পরীক্ষা, সেই জন্য আমি কল্যাণীতে এসেছি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি এসেছি, আমি মানস ভট্টাচার্য। আমি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে কল্যাণীতে এসেছি। কল্যাণীতে এসে আমি কালকে পরীক্ষা দিতে যাবো। রাত্রিবেলায় হোটেলটা ভাড়া করেছি, হোটেলটা দেখুন এবার আপনারা, খুব ভালো হোটেল, ঠিক আছে, 1200 টাকার বিনিময়ে আমি হোটেলটা পেয়েছি। খুব সুন্দর হোটেল, এরা শুয়ে আছে কিন্তু হোটেলটা ভালো, নোংরা করে রেখেছি কিন্তু হোটেল ভালো। খুব লেগেছে 400 টাকা। লাইট ফাইট তো জ্বলছে না, দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার বডি, এই দেখুন বাথরুম, দেখুন গিজার আছে, গিজারের জল তো আপনি অনুভব করতে পারবেন না কিন্তু হেভি জল। এই দেখুন গিজার, এটার দামই আপনার 150 টাকা নিয়েছে। না না না, এই এই ছেলেটিও এসছে, নাম অমিত লহরি, ঠিক আছে না, ইয়ার কি মারবো না। হ্যাঁ, আপনি কিছু বলবেন? নমস্কার, আমার নাম শান্তনু মুখার্জি, আমি সবাই এসেছি মানস ভট্টাচার্যের পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমেই বলে রাখি আমরা এখানে পৌঁছেছি 9:45। আসার সময় একজন পাঞ্চদ লোক আমাদের ট্রেনে বললেন যে এখানে একটু প্রচুর হোটেল আছে, কল্যাণী শহরটি কলকাতা শহরটির মতো, এবং এখানে প্রচুর হোটেল, চারিদিকে হোটেল, এবং শহরটা দেখে আপনারা পাগল হয়ে যাবেন। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু কিছু বলতে চাইছি। যে লোকটির কথা আমি বলছি, সেই লোকটি আমার সাথে উঠেছিলেন, আমার সিটের পাশে বসেছিলেন। আমি ট্রেনে ওঠা থেকে বলছি তাকে যে দাদা, আমি কল্যাণীতে নামবো, এর আগে স্টপেজ কি, এর পরে স্টপেজ কি। তিনি একবারও বললেন না আমিও কল্যাণীতে নামবো। তিনি বলছেন আমি জানি না, নিয়ে জানে ওটা হতে পারে, সেটা হবে লাস্টে দেখা গেলো তিনি কল্যাণীতেই নামছে, ঠিক আছে। অপরাজিতা তুমি দাদা, দেখলে হবে, খরচা আছে 1200 টাকার রুম। হ্যাঁ, এক রাত্রি থাকবো, কে পরীক্ষা দেবে না, আমি আমি পাস করতে পারবো না, একদমই কোনো চান্স নেই। তবে আমি পরীক্ষা দেবো কালকে, আমি লটাই লাগাবো দাদা যদি লেগে যায়। এই হোটেলে যেতে মত, এই হোটেলে। আচ্ছা, আরও সব থেকে বড় কথা, আমার অমিতের অনেক বাসনা ছিল ইন্টারনেটে আমরা নাম খাবো, সেই দুর্দশার দিনে আমরা এখানে যেতে এত ঠান্ডার মধ্যে চাওয়াতে কিছুই পেলাম না। বলেন এই ক্যান কি আর ইজ ইট এ জোক, উই আর উই আর অ্যাডাল্ট ম্যান, সো উই কান্ট ড্রিঙ্ক ইট ক্যান কি আর রাইট। এটা ইউটিউবে যদি আপলোড করা যায় তাহলে তোর বউও দেখতে পারে। আই নো দ্যাট, আই এম জাস্ট টেলিং দিস ফর হার, ইটস এ ট্রিবিউট টু হার। ম্যান, আর কিছু বলার আছে আপনার? নো নো, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ ফর দ্য ইউটিউব ভিডিও। ম্যান, ইউ ইউ ম্যান, ইউ ম্যান, ইউ ম্যান, ইউ ম্যান, প্লিজ আপনারা যদি ভিডিওটা দেখেন আমার বাবাকে বলবেন না যে আমি 1200 টাকা খরচা করে এখানে এবং আমি যখন তাকে বলেছি যে আমি হোটেল পেয়ে গেছি, তখনই আমাদের ওখানে একটা ভূমিকম্প, সেই ভূমিকম্পে বাবা নেমে এসেছে। এবার বাবা যদি এই ভিডিওটা দেখে এবং হোটেল ভোটেল দেখে এবং জানে যে 1200 টাকা খরচা হয়েছে, আশা করি তার মনের মধ্যে একটা ভূমিকম্প ঘটবে। আপনারা বলবেন না, বলবেন না, টাটা।